মেজো খুড়ো, কি ব্যাপার রে বিলে, কিছু বলবি? সবাই জানতে চাইছে কোতোয়ালিতে কখন খবর যাবে। সবাইকে গিয়ে বল আমি এক্ষুনি যাচ্ছি। আমি কি তোমার সঙ্গে যাব? না বাবা, কোনো দরকার নেই। তুমি কি ভাবছো মেজো খুড়ো, আমি কোতোয়ালিতে গিয়ে ঘাবড়ে যাব, ভয় পাবো? না গো মেজো খুড়ো, আমি শান্ত হয়ে থাকব, চুপ করে থাকব। তুমি দেখে নিও, তুমি আমাকে নিয়ে চলো। কোনো দরকার নেই বাবা, তুই বাড়িতেই থাক, আমি যাবো আর আসবো। কোথায় যাচ্ছ মেজু ঠাকুরপু, কোতোয়ালিতে? হ্যাঁ বৌঠান, মানে কাউকে না কাউকে তো যেতেই হবে। তোমার দাদা মত দিয়েছেন? বারণ করেছিলাম, কিন্তু ব্যাপারটা তো দরকার। ও যে যুক্তিগুলো আমাকে দেখালো সেগুলো তো ভুল কিছু নয়। একবার যখন বারণ করেছিলেন তখন আর মত দিলেন কেন? বৌঠান, মেজো ঠাকুরপু, পারিবারিক কোনো ব্যাপারেই তোমার বড়দাদা এর আগে কখনো জোর দিয়ে কিছু বলতে পারেননি, আজও পারবেন না। তাই তার হয়ে আমি তোমাকে বলছি, কোতোয়ালিতে তুমি যাবে না। মা, এ কি বলছো তুমি? কোতোয়ালিতে না গেলে যারা আমার হার দিদিকে এভাবে মেরে ফেললো তারা তো কোনোদিন শাস্তি পাবে না। আমি চাইও না মানুষের দ্বারা তারা শাস্তি পাক, কারণ মানুষের আদালত মানুষের শাস্তি দেবার ব্যবস্থা বড়ই ক্ষুদ্র। কিন্তু ঈশ্বরের আদালত, ঈশ্বরের বিচার তা অনেক বিস্তৃত। সেখানে সামান্যতম অপরাধীও রেহাই পায় না। বৌঠান, তুমি কি চাইছো বলো? আমি চাইছি যাতে মাখনলালকে কোতোয়ালিতে নিয়ে যাওয়া না হয়। আমি চাই জামাই বাবুর শাস্তি হোক। বৌঠান, অন্যায় সহ্য করাও কিন্তু একটা অপরাধ। এই অপরাধে ঠাসা পৃথিবীতে না হয় আমিও একটিবার অপরাধী হয়েই থাকলুম মেজো ঠাকুরপু। ভুবন যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধে 7টায় এবং রাত 10টায় আকাশ আটে।